এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। কৃষকদের অবস্থান গতকাল তারা জানিয়েছেন যে তাদের যে মেন দাবি রয়েছে সেটার উপর সরকার এখনো কোনো আলোচনা করেনি। সেই দাবি হলো এই তিনটি আইনকে বাতিল করতে হবে। ডিসেম্বর মাসে যখন মিটিং হয়েছিল তখন চারটি দাবি নিয়ে তারা বৈঠকে বসেছিলেন। সেখানে দুটো দাবি সরকার কার্যত মেনে নিয়েছিল। এক হলো বিদ্যুৎ আইন, যেখানে সাবসিডি কৃষকদেরকে দেওয়া হয়, সেটা কৃষকদের আশঙ্কা ছিল কি এই আইন যদি আসে তাহলে তাদের সাবসিডি দেওয়া হবে না। সেটা সরকার বলেছে কি এই আইন তো এখনো হয়নি, আসতে চলেছে, সেক্ষেত্রে তাদের যে আশঙ্কা রয়েছে সেটাকে দূর করে দেবে সরকার। দ্বিতীয়ত তাদের ছিল এই যে কিছু যে পলিউশন নিয়ে যে এনভায়রনমেন্ট অ্যাক্ট নিয়ে কিছু কেস হচ্ছিল তাদের বিরুদ্ধে, সেটাকেও সরকার বলেছে যে সেটাকে নন ক্রিমিনাল করে দেওয়া হবে, সেটা তাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না। তারপরে ছিল দুটো আইন। ডিসেম্বর মাসে সরকার বলেছিল 50% কনসেনসাস হয়ে গেছে, বাকি 50% যেটা দুটো রয়েছে সমস্যা সেটা তারা আলোচনা করবেন। এক মিটিং গতবার যখন হয়েছিল তখন এই দুটো নিয়ে সমস্যা বেশি রয়েছে। এক হলো MSP, এখানে কৃষকরা বলছেন সরকারকে গ্যারান্টি দিতে হবে কি তাদের যে ন্যূনতম সহায়ক মূল্য রয়েছে বিশেষ করে গম এবং ধানের জন্য সেটা তারা পাবেন, সেটা প্রাইভেট কোম্পানিগুলো আসার পর তাদেরকে যেন দেওয়া হয় সেই অ্যাসুরেন্স তারা চাইছেন। এবং দ্বিতীয় দাবি তাদের হচ্ছে তিনটে আইনকে বাতিল করতে হবে। গতবার যখন সপ্তম রাউন্ডের মিটিং হচ্ছিল প্রসুমিতা, সেখানে কৃষকরা প্রথমে বলেন কি আগে তিনটে আইন কিভাবে বাতিল করতে হবে সেটা নিয়ে সরকার আলোচনা করুক। সরকার সেদিন চেয়েছিল কি MSP নিয়ে যে তাদের অসুবিধা রয়েছে বা যে প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে সরকার তাদের সঙ্গে আলোচনা করে কোন একটা রাস্তা বের করার চেষ্টা করবে। কারণ সরকার বারবারই বলছে কি MSP থাকবে, প্রাইভেট অপারেটররা এলেও কিন্তু সরকারের তরফ থেকে যে এবার প্রক্লিয়ারমেন্ট করা হয় ধান এবং গমের জন্য সেটা সরকার করবে, এবং বিশেষ করে পাঞ্জাবে যে আশঙ্কাটা ছিল সেটাকে তারা দূর করার জন্য আলোচনার জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু যেহেতু কৃষকরা চাইছেন কি আগে তিন আইন কিভাবে বাতিল করতে হবে সেটা নিয়ে আলোচনা হোক, তাই গতবার কোনো সমঝোতা না হয়ে মিটিং শেষ হয়ে গেছিল। আজকে অষ্টম রাউন্ডের মিটিং রয়েছে কৌশলীতে, আশা করা হচ্ছে কি আজকে অন্তত MSP এর উপর কোনো একটা রফাসূত্র বেরোবে। কেন কি তিন আইন বাতিলকে নিয়ে সরকার জানিয়ে দিয়েছে তিন আইন বাতিল হবে না, তবে ক্রস বাই ক্রস যদি কৃষকরা চান আলোচনা করতে সেটা সরকার রাজি রয়েছে। কৃষকরা বলছেন আগে এই তিন আইনকে বাতিল করতে হবে। এখন দেখতে হবে কি আজকে কিভাবে রফাসূত্র বেরোচ্ছে বা কোনো একটা কনসেনসাস বিশেষ করে MSP নিয়ে বেরোচ্ছে কি বেরোচ্ছে না সেটার উপরে নজর থাকবে। আজকে দুটো সময় বিজ্ঞান ভবনে মিটিং রয়েছে। ধন্যবাদ বিজেন্দ্র। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।